চলতি সাব চ্যাম্পিয়নশিপে এখনও অপরাজিত ভারত, কিন্তু খুব একটা ভালো খেলতে পারছেন না সুনীল ছেত্রীরা। আজ তারা শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছেন আয়োজক দেশ মালদ্বীপের, যে ম্যাচে জিততেই হবে ভারতকে, না হলে প্রতিযোগিতার থেকে নিশ্চিতভাবে ছিটকে যাবে ইগস টি ম্যাচের দল। দুটি ড্র এবং একটি জয়ের সুবাদে ভারতের সংগ্রহ 5 পয়েন্ট, সেখানে 3 ম্যাচে মালদ্বীপের পয়েন্ট 6। দুবারের সাব চ্যাম্পিয়ন মালদ্বীপকে আজ হারানো খুব একটা সহজ হবে না সুনীল ছেত্রীদের পক্ষে। গতবার এই দেশই সাব চ্যাম্পিয়ন হয়েছিল, এবারে সাব চ্যাম্পিয়নশিপে ভারতের ভরসা যেমন সুনীল ছেত্রী, তেমন মালদ্বীপও যথারীতি তাকিয়ে থাকবে দেশের সেরা স্ট্রাইকার আলী আসফাকের দিকে।